বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি মোহাম্মদ শামীম আলী চিস্তি আপনাদের সামনে এমন কিছু আলোচনা নিয়ে হাজির হলাম যে আলোচনাটি প্রখ্যাত জ্ঞানী ছাড়া ডোজ গিলবে না বা এই কথা কোনো তারা নেবে না। তবে হ্যাঁ, মোটামুটি যাবে যারা আত্মজগৎ, রুহানি জগৎ বা তরিকতের জগৎ, পীর মুর্শিদের জগৎ যারা মোটামুটি বোঝে তারা এই কথাগুলো নেবে এবং শ্রবণ করবে ইনশাল্লাহ। সে কথাগুলো হলো, দেখুন, আমরা এই পৃথিবীতে মানুষ হয়ে যে জন্ম নিয়ে এসেছি, এর আগে কী ছিলাম, কোথায় ছিলাম, এই খবর কি কারো আছে যে কোথায় ছিলাম, মানুষে আছি, এখন কোথায় যাব? এই খবর যারা না জানে বা জানার চেষ্টা করলো না এবং দেখা যায় সুযোগ থাকতেও তারা জানলো না, তখন কি হবে? সেই মানুষগুলো আল্লাহর কাছে নিকৃষ্ট প্রাণীতে পরিণত হবে। একটা প্রাণী নগদ যা পাও হাত পেতে নাও, বাকির কথা শূন্য। একটা প্রাণী নগদে কোনো প্রাণীকে ধরে ছিঁড়ে বেড়ে নগদ খেয়ে ফেলেছে, আবার কালকে কোত্থেকে খাবে সে চিন্তা নেই, কালকেরটা কালকে। তাহলে মানুষ চিন্তা করবে পিছনে সে কোথায় ছিল, কোথায় তার জন্ম ছিল এবং বর্তমানে সে কোথায় এলো, এবং এখান থেকে সে যেখানে যাবে তার ঠিকানা কি পেল। স্বামী মালি এই খবরটুকু নিয়ে এলো, যতটুকু পারে অতটুকুই বলবে যদি আপনারা সুন্দর জ্ঞানে নেন। আচ্ছা, এখনকার কথাটা হলো, দেখুন, যে শরীয়তের কথা অনুসারে যারা মুন্সী মৌলবী, যারা আল্লাহর মূলত কোরআন বোঝে না পড়ে ঠিকই, তারা কি বলবে যে একজন মানুষ পঙ্গু, অন্ধ, বোবা হয়ে জন্ম নিয়েছে, আল্লাহ তারে অন্ধ বানাইছে, আল্লাহ তারে বড়লোক বানাইছে, আল্লাহ তারে গরিব বানাইছে, আল্লাহ তারে পাও দেয় নাই, পাও সারা জন্ম নিয়েছে, কেন আল্লাহ দেবে কেন? আপনাকে তো সবটাই দিয়েছে, তাকে অঙ্গ প্রত্যঙ্গর অনেকটাই দেয়নি, তাহলে আপনি আল্লাহর কাছে এত ভালো, সে এত খারাপ কেন? আচ্ছা, আজকের মূলত কথা হলো কি, যে মানুষ জন্ম জন্মান্তরে আল্লাহর কাছে কর্মফল পাওনা হয়েছে, কর্মফল পাওনা হয়েছে, এখন সে কর্মফল পাচ্ছে। আচ্ছা, তাহলে একটা জিনিস বুঝতে হবে কি, দেখুন, আল্লাহ কারো কাছে হিসাব দেবে না, কারো কাছে কৈফত দেবে না। ফাবি আল্লাহ ইউ রাব্বিকু মা তিকা জীবন, যে আল্লাহ নিজে তোমার কাছে কৈফত চাবে, তোমার মানব জীবনে তুমি কি করেছো। আচ্ছা, এখন মূলে যে কথাটি বলবো, দেখেন, মানুষ কিন্তু চারটা স্তর থেকে উঠে এসেছে। মানুষ চারটা স্তর থেকে উঠে এসেছে সেটা কেমন? যেমন পানির নিচে, মানে পানির মধ্যে একটা প্রাণী বসবাস করে, সেই প্রাণীটা জলজীব, জলের মধ্যে বা পানির মধ্যে জন্ম নেয়, পানির মধ্যে সে বড় হয়, পানির মধ্যে সে খাবার খায়। আরেকটা হলো যে স্থলে, স্থলজীব বা স্থলের মধ্যে যে গাছ, প্রাণী, বন্য প্রাণী, বাঘ, এগুলো কিন্তু মাটিতে একদল গাছ রূপে, আরেক দল দেখা যায় মাটির উপরে দৌড়াদৌড়ি করে বিভিন্ন প্রাণী। আচ্ছা, পানির তলায় এবং স্থলের উপরে গাছ জন্ম নিয়েছে এবং স্থলের উপরে
বিভিন্ন প্রাণী দৌড়াদৌড়ি করছে, এখানে জন্ম নিচ্ছে। আচ্ছা, আমি তো চারটা বলেছি, আরেকটা কি? আরেকটা হলো উড়ন্ত, কাক, চিল, বিভিন্ন শকুন। তাহলে এই চারটা স্তরে দেখা যায়, এই চারটা স্তরে আপনি আমি আত্মরূপে সেই জন্ম জন্মান্তরে আমরা বেয়ে এসেছি। আচ্ছা, প্রথমত মাটির তলায়, যেমন গাছের গোড়া মাটির তলায়, তেমনি গাছের গোড়া যদি মাটির তলায় হয়ে থাকে, তাহলে মাটির নিচে কিন্তু কিছু কিছু প্রাণী, যেমন কেঁচো, এরপরে চেলা, বিভিন্ন কীট পতঙ্গ মাটির একটু তলদেশেও থাকে। এরপর গাছ গোড়া যখন ডুবেছে, এটাও তলদেশেই। একমাত্র প্রাণী জগৎ, যেমন আমরাও মাটির উপরে বসবাস করি। তাহলে একটা জন্ম কেটেছে লক্ষ কোটি বৎসর পানির মধ্যে, মাছ মরেছে মাছ হয়েছে, মাছ মরেছে মাছ হয়েছে, মাছ মরেছে মাছ হয়েছে। আরেকটা প্রাণী মাটির উপর, বাঘ মরেছে সিংহ হয়েছে, সিংহ মরেছে হরিণ হয়েছে, হরিণ ধরেছে আবার সিংহ খেয়েছে, এরকমভাবে লক্ষ কোটি জন্ম মৃত্যু হলো কোথায়? এই প্রাণী জগতে, যা স্থলের উপর আর ওটা পানির নিচে। আবার লক্ষ কোটি জন্ম চলে গেল কোথায়? গাছে, নিম গাছ হয়ে মানুষের ঔষধ হিসেবে মানুষ ব্যবহার করেছে, মানুষের উপকার হয়েছে, তার জন্ম কমছে। তাহলে বিষয়টা হলো কি, যে পানির তলায় কোটি বৎসর, পানির উপরে স্থলের উপরে কোটি বৎসর, গাছের মধ্যে কোটি কোটি বৎসর, আবার চলে গেল উড়ন্ত অবস্থায়। উড়ন্ত অবস্থায় বিভিন্ন প্রাণী। তাহলে কোটি কোটি বৎসর চলে গেল পানির মধ্যে জন্ম নেওয়া মৃত্যু হওয়া, জন্ম নেওয়া মৃত্যু হওয়া, কোটি কোটি বৎসর স্থলে চলে গেল, গাছে চলে গেল, পাখিতে চলে গেল। এরপরে এরপরে সমস্ত যখন শেষ হবে, তখন সে সমাজে গরু হয়ে জন্মাবে। দেখবেন একটা গৃহস্থ একটা গাভীকে অনেক যত্ন করে, কারণ তাকে যত্ন করলে খাওয়ালে সে দুধ বেশি দেবে। তো একটা গাভীকে সুন্দর করে গোসল করে খাবার দিয়ে একে শীতের মধ্যে আবার শরীরটা পেঁচিয়ে রাখে, গরম করে রাখে। তাই বলবো, এই যে গাভী জন্মে এসে গেল, এখান থেকে সুখ স্বাচ্ছন্দ্য পেয়ে কিন্তু গাভীটা একদিন মৃত্যুবরণ করবে। এরপর কি হবে? তখন এই আত্মাটা জন্ম নেবে শিম্পাঞ্জি, গেরিলা, হনুমান কিংবা বানর, এরপরে বন মানুষ। বন মানুষ, হনুমান এগুলো মানুষের আকৃতিতে আসছে, গেরিলা, এরপরে শিম্পাঞ্জি, এরপর বানর, বন মানুষ হয়ে আস্তে আস্তে মানুষের আকারে আসছে। মানুষের আকার পেতে 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 শেষে কি হলো? মানুষের আকার পেতে পেতে শেষে সমাজে কোনো মানুষের ঘরে, কোনো মায়ের ঘরে সে জন্ম নিল। এই কথাটি যদি কি অস্বীকার করে, তার আত্মজগৎ সম্পর্কে জ্ঞান নেই, এই কথাগুলো একমাত্র যারা আত্মসাধনা করে, আত্মজগৎ সম্পর্কে বুঝে, তারাই একমাত্র এই কথাগুলো
श्रवण करबे भक्तितेई मानबे। ताहले आजकेर मूलत कथा हलो कि आमरा जेहेतु ए पृथिवीते मानव जन्मे एसेछि ए मानव जन्म जदि आमरा साफल्य करते ना पारि ताहले आमादेर हादिसे कि बला हयेछे दोजके निक्षेप करबे दोजकीदेरके किन्तु मानुषेर स्वरूप बनाया नय पशुर स्वरूप बनाया। दोजक शब्देर अर्थ कि अशांतिमय स्थान। এই যে যারা প্রাণী জগতে ছিল তারা কি শান্তিতে ছিল? অশান্তি, আর এটাই তো দুজক। যাই হোক, যার বোঝার সে বুঝুক। আমি পাইলাম কিছু সুযোগ, ছেড়ে দিলাম কথাটা। তো এখন কথা হলো কি, হাদিস শরীফে এসে গেছে যারা পাপের সীমা লঙ্ঘন করে ফেলবে তখন তাদেরকে দুজকে নিক্ষেপ করা হবে, মানুষের স্রোতে নয় পশুর স্রোতে। কোথায় হাসরের বিচারে? হাসর কি মরুভূমি? মরুভূমি কি বালুচর? আর বালুচর তার মানে কি? তার মানে আপনি আমি এখানে আছি। 2000 বছর আগে এখানে বালুচর আর বালুচর ছিল, বাড়িঘর ছিল না, সাহারার মরুপ্রান্তর ছিল। আর সেই সাহারার মরুপ্রান্তরের একটি বালুকণা আমি, ক্ষুদ্র। যাই হোক, হে সমস্ত জগৎবাসী, আজকের যে কথাগুলো আপনাদেরকে বলতে চাইলাম, বোঝাতে চাইলাম, কি বুঝেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং কি ধরনের আলোচনা আপনারা চাইতেছেন অবশ্যই জানাবেন। তো আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফিজ।